ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग संजय उवाच। प्रथम अध्याय भगवान श्रीकृष्ण अर्जुन सब कथा सुनलें। एबार द्वितीय अध्याय एसे संजय धृतराष्ट्र के बोलचें संजय उवाच तं तथा कृपया विष्टम अश्रुपूर्णाकुलेक्षणम विषिदन्तमिदं वाक्यम उवाच मधुसूदन। अश्रुपूर्ण आकुल ईक्षणम अर्जुन के भाव अनुतप्त व्याकुल अश्रुसिक्त देखे कृपाविष्ट हये मधुसूदन ये कथागुलि बोलें। अर्थात अर्जुन रथर ऊपर बसे कांदछेन युद्धक्षेत्रे गिये सेनापति बा सिनियर कर्मकर्ता जारा तारा जदि एभाबे कांदते शुरू करें सेटा एकटा हास्यकरई बटे। भगवान सेजन्नई एक समय एखाने तिनि जखन आत्मतत्त्वेर कथा बोलते शुरू करलेन तिनि हेसे हेसे बोलछिलेन कारण अर्जुन हास्यकर ब्यापार तार जीवने घटालेन। श्री भगवान उवाच भगवान प्रथमे बोलते ही शुरू करलेन अर्जुन के भर्सना करे अर्जुन के तार दुर्बलता के दूर करार जन्ने खूब बकाबकी शुरू करलेन। कुतस्ता कस्मलमिदम विषमे समुपस्थितम ए अर्जुन ये पाप तुम्हार मध्य क्यों कोथा थेके आसलो ये विषम संकटे युद्ध करार जन्य दुईपक्ष समबेत सुतरां एरकम एखन एरकम एकटी संकटे तुम्हार मध्य पाप कोथा थेके आसलो। अनार्य जुष्टम असर्गम अकीर्ति करम अर्जुन एटा अनार्यकर अनार्य उचित আর যোচিত নয় এবং অসর্গকর স্বর্গের হানিকর এবং অকীর্তিকর তোমার জন্য অকীর্তি ঘোষণা করবে লোকে এবং তোমার স্বর্গপ্রাপ্তির পথে বাধা হবে এবং তুমি যে আর্য বংশে জাত সে কথাটি মানুষ তখন নিন্দা করবে যে তুমি প্রকৃত আর্য সন্তান নও তুমি অনার্য উচিত কাজ করছ। ক্লেভং মাস্ম গাম পার্থ নয়ত তাই উপপদ্যতে সন্ধি বিচ্ছেদ করলে ক্লেভং মাস্ম গাম পার্থ তুমি ক্লিবতা আগ্রস্ত হইও না ইহা তোমাতে সাজে না। ক্ষুদ্রাং হৃদয় দুর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরন্তব তোমার হৃদয়ের ক্ষুদ্রতা দুর্বলতা ত্যাগ করে তুমি উঠো। অর্জুন কত সুন্দর কথাই বলেছিলেন প্রথম অধ্যায়ে যে আত্মীয় স্বজন গুরু পিতামহ এদেরকে বধ করে আমার রাজ্যের প্রয়োজন নেই বিজয়ের প্রয়োজন নেই সুখের প্রয়োজন নেই। কিন্তু ভগবান তা তিনি তো অন্তর্যামী তিনি তার
অন্তরের কথাই জেনেছেন। সঠিকভাবে ভগবান তার সেই দুর্বলতা, কাপুরুষতা, সংকীর্ণতা দূর করার জন্যেই ধর্মীয় বিভিন্ন যে অনুশাসনের কথা, ধর্মীয় যে আমাদের সমাজে বেদের বা স্মৃতিশাস্ত্রের যে কথাগুলি রয়েছে, সেই কথাগুলিকে অবলম্বন করে অর্জুন তার দুর্বলতাকে ঢাকা দিয়ে এই কথা বলছিলেন। ক্লিবতা তোমার সাজে না। আমরা যখন যে কোনো একটি কাজে এগিয়ে যাই, যদি আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে, সংকীর্ণতা কাজ করে, হৃদয়ের এই দুর্বলতা থাকতে কোনোদিন সেই কাজে আমরা সফল হতে পারি না। আর সাধারণত উপনিষদে বলাই আছে, নায়ম আত্মা বলহীনে ন লভ্য, বলহীন ব্যক্তি লাভ করতে পারে না আত্মাকে। আমাদের কি বাহিরের যুদ্ধ বা আমাদের অন্তরের যুদ্ধ, সবটাই আমরা যদি চিন্তা করি, আমাদেরকে এরকম ভাব কোনোদিন আনতে নেই। ভগবান আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে তুমি করবে অথবা মরবে, এই সংকল্প নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। যেমন গৌতম বুদ্ধ ধ্যান করতে বসে সংকল্প করেছিলেন, ইহাসনে সুশ্রুতমে শরীরম তগস্তি মাংসং প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মত চলিষ্যতি। আমি এই আসনে বসলাম, আমার অস্থির চর্ম সার হয়ে যাক, অপ্রাপ্য বোধিং বহু জন্মের সেই আমার জন্ম জন্মান্তরের যে লক্ষ্য আত্ম জ্ঞান লাভ না করে, বোধি লাভ না করে আমি এই আসন ত্যাগ করবো না, এরকম দৃঢ় সংকল্প চাই। অর্থাৎ আমার দেহটা সেই বিনশ্বর দেহ, এটা প্রয়োজনে নষ্ট হয়ে যাক, তাতেও আমি সেদিকে ভ্রুক্ষেপ করবো না। আমি যে জ্ঞান লাভের জন্য বসেছি, সেই জ্ঞান লাভ না করে আমি এই আসন থেকে উঠব না। এই যে দৃঢ় সংকল্প, এটাই হচ্ছে সাধন জগতে সাধন সমরের জন্য প্রতিজ্ঞা। আমাদের বাহিরে যেমন যুদ্ধ, ভেতরে তেমন একটি মহাযুদ্ধ করেই এগিয়ে যেতে হয়। সাধক সাধনায় এগিয়ে যেতে গেলে তাকে সেরকম দৃঢ় সংকল্প করে সাধনায় ব্রতী হওয়া চাই, না হয় পারে না, অনেক বাধা এসে আমাদেরকে পশ্চাৎপদ হতে বাধ্য করে। অর্জুন বাচ, অর্জুন তখন এই ভগবানের এই বর্ষণা শুনে তার মধ্যে কিছুটা চেতনা সৃষ্টি হলো, সে বুঝতে পেরেছে ভগবান তার অন্তরের কথা জেনেছেন। যদিও বা তখনও ভগবানকে মানে এত ভালোভাবে চিনতে পারেননি, তখনও তার দিব্যচক্ষু লাভ হয়নি, বা ভগবান শ্রীকৃষ্ণকে তার আত্মীয় মনে করত, রথের সারথি মনে করত, এই জন্যে তার মনে এই সংশয়। ভগবানের কথাকেও তিনি মানতে চাননি। আমরা দেখেছি গীতার প্রথম অধ্যায়ে এই তার চিত্র, এবং সমস্ত গীতা শ্রবণ করে বিশ্বরূপ দর্শন করে ওই সর্বশেষ গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি পরমেশ্বর রূপে চিনতে পারলেন এবং তার কাছে আত্মসমর্পণ করলেন। আমরা অনেক সময় সদ্গুরুর কাছে আসি, সেখানে সদ্গুরুকে আমরা অনেক সময় সংশয় করে বসি,
তাকে সাধারণ মানুষ হিসেবে আমরা দেখি, যার ফলে তার বাক্য গুরু বাক্য পালন করতে আমাদের শ্রদ্ধা থাকে না। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে গুরুতে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু কৃষ্ণ রূপহনা শাস্ত্রের প্রমাণ। আমি সদ্গুরুর কাছে যখন আসব, তার কাছে যখন মাথা নত করব, তখন আমাকে বুঝতে হবে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ জগৎগুরু, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, সেভাবে আমাদেরকে তার বাক্য পালন করতে হয় পরম বিশ্বাস সহকারে। অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেকটা নিজের সমস্ত অহংকার দূর করে তিনি তার সাহায্য চাইলেন। কি বললেন? গতং বিষ্পমহংসঙ্কে দ্রোণঞ্চ মধুসূদন ইসুবি প্রতিজস্যামি পূজাহরা পরিশূদন। হে প্রভু, হে মধুসূদন, আমি বিষ্ম দ্রোণ এদের সাথে কিভাবে আমি বাণের দ্বারা যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব? এটা তো আমাদের আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের কাছে নমস্য। এরা এই পূজনীয় ব্যক্তিদের সাথে আমি কিভাবে বাণের সাথে যুদ্ধ করে প্রতিদ্বন্দ্বিতা করব? গুরু না হত্যা হে মহানুভাবান শ্রেয়া ভক্তং বক্ষমপি হলোকে। গুরুজনদেরকে বদনা করে, এই মহানুভব গুরুজনদেরকে বদনা করে আমি বিশ্বাস করে এই জগতে আমি জীবিকা অর্জন করব, তাই আমি শ্রেয় বলে মনে করি। অর্থাৎ কামাংস্তু গুরু নিহই বা ভুঞ্জেয় ভগবান রুদির প্রতীক দান। এই সমস্ত গুরুজনদেরকে বধ করে আমি তাদের সেই রুধির লিপ্ত এই সাম্রাজ্য ভোগ করতে চায় না। এই সাম্রাজ্য আমাকে তাদেরকে বধ করে তাহলে তো এই রুধির লিপ্ত সাম্রাজ্য ভোগ করতে হবে। ন চৈতদ বিত্ম কতরণ্য গরীয়। এবার অর্জুন কিছুটা নমনীয় হয়ে ভগবানের কাছে প্রার্থনা জানালেন, এ প্রভু যদ বা জয়েম যদি বা ন জয়ে, আমি এই দুটোর মধ্যে কোনটা আমার জন্য শ্রেয় আমি বুঝতে পারছি না। তারা আমাদেরকে পরাজিত করুক বা আমি তাদেরকে পরাজিত করি, আমরা জয়লাভ করি বা তারা পরাজিত হোক, বা তারা জয়লাভ করুক আমরা পরাজিত হই। জানেব হত্যা ন জিজি বিষাম স্থে অবস্থিতা প্রমুখে ধাত্রষ্টা। সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ যাদেরকে হত্যা করে আমি জীবিত থাকতে চাই না, আমি জয় চাই না, তারাই আমার সম্মুখে এসে উপস্থিত। কার্পণ্য দোষা উপহত স্বভাব পৃত্বা পিচ্ছামিতাং ধর্ম সংমরচেতা। এ প্রভু, আমি কৃপণতা দোষবশত আমার আত্মভাব থেকে আমি চ্যুত হয়েছি, আমার প্রকৃত কর্তব্য অকর্তব্য আমি বুঝতে পারছি না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ধর্ম সংমূর চেতা, সম্যকভাবে আমি মোহগ্রস্ত, আমার বিবেক মোহগ্রস্ত, ধর্ম সম্বন্ধে আমি কিছুই বুঝতে পারছি না। যশ্চয় স্যাৎ নিশ্চিতাং বৃহিতাত মে। এ প্রভু, যাহা আমার পক্ষে নিশ্চিত মঙ্গলজনক, তৎমে শিষ্যস্তেহং সাধিমাংতাং প্রপন্নম। এখানেই তিনি ভগবানের কাছে শিষ্যস্ত গ্রহণ করলেন, ভগবানকে বললেন আমি তোমার শিষ্যস্ত গ্রহণ করলাম, তুমি আমাকে উপদেশ দাও। এই কথাটি অর্জুন না বলা পর্যন্ত ভগবান কোনো উপদেশ কিন্তু তিনি শুরু করেননি।
কিঞ্চিত বর্ষণা করেছেন বটে এর আগে দুটি শ্লোকে, কিন্তু কোনো উপদেশ তিনি শুরু করেননি। গীতার অমৃত কথা তিনি শুরু করলেন কখন? এর পরবর্তীতে যখন অর্জুন শিষ্যস্ত গ্রহণ করলেন, তারপর সেই উপদেশ পাওয়ার যোগ্য হলো। শাশ্বত ইতি শিষ্য, যাকে শাসন করা যায় সেই শিষ্য, যদি শাসন করা না যায় তাকে কোনো উপদেশ দেওয়া যায় না। উপদেশ কাকে দেওয়া যায়? যে আমার শাসন মানে, যে আমার উপদেশ গ্রহণ করার যোগ্যতা অর্জন করে। ভগবান দেখলেন অর্জুন, আরো বললেন, নহি প্রপশ্যামি মম পুনুদ্দাত যশোকমুচ্চ সনমন্দ্রিয়াণাম অবাপ্যভূম অপসত্নমৃদ্যম রাজ্যম সুরাণাম অবিচাধিপত্যম। হে প্রভু, আমি এমন কোনো কিছু দেখছি না যাতে আমার মনের সেই ইন্দ্রিয়গণের যে আসক্তি, তাদের যে ভোগমুখী মন, ইন্দ্রিয়গণের দ্বারা মন যে তার ভোগমুখী রাজ্য, সেই ভোগমুখী ইচ্ছা বাস্তবায়ন করতে চায়, আমি তা মনে করি না। অবাপ্যভূম অসপত্নৃদ্যম, আমি নিষ্কণ্টক রাজ্য নয় শুধু ত্রিলোকের আধিপত্য পেল যে আমার মন শান্ত হবে, আমার ইন্দ্রিয়গণ শান্ত হবে, আমি কিছুই সেটা অনুভব করতে পারছি না। সুতরাং আমি ত্রিলোকের অধিপতি হলো যে আমার মধ্যে ইন্দ্রিয়গণের উচ্চোষণ থেকে যাবে, ইন্দ্রিয়গণের যে আসক্তি, ইন্দ্রিয়গণের যে প্রবৃত্তি মার্গ সেটা থেকে যাবে, আমি সেটাই মনে করি। সুতরাং এগুলি আমার কোনটি আমার শ্রেয় আমি বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এভাবে তিনি অনেকটা নমনীয় হয়ে জানতে চাইলেন যে আমার কোনটি শ্রেয়। সঞ্জয় বাচ এব মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপঃ ন যস্য ইতি গোবিন্দম উক্তা তুষ্ণিং বভূবঃ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত শেনৈরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচঃ। ওই যে আমি প্রথমে বলছিলাম, ভগবান অর্জুনের এই কথা শুনে, অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করব না, ন যস্য ইতি গোবিন্দম, এই কথাটি বলে আমি যুদ্ধ করতে পারবো না, এবং তুষ্ণিং বভূবঃ, অর্থাৎ নীরব হয়ে বসে পড়লেন রথের উপর, তখনই ভগবান হেসে হেসে অর্জুনকে তিনি তার পরম গুরুত্বপূর্ণ উপদেশগুলি বলতে লাগলেন। বিষাদগ্রস্ত অর্জুনকে হাসতে হাসতে বললেন, ওই যে আমি বলেছিলাম অর্জুনের কাজগুলি হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুন কাঁদছে আর যুদ্ধ করবে না এরকম একটি ভাব নিয়ে রথের উপর বসে পড়েছে, সেই ব্যাপারটা অনেকটা হাস্যকর ব্যাপার। সাধারণত যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি সেনাপতি বসে যায় কান্না করে, সেটা তার জন্য একেবারেই অপমানজনক। এবং এই কথাগুলি দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন স্তরে স্তরে গিয়ে। সুতরাং আমরা দেখব আগামীকাল ভগবান হেসে হেসে আমাদের জন্য কি বলছেন, কি উপদেশ দিলেন। এই উপদেশগুলি আজকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আমরা জানি যে বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্ব মানবতা, কেশিকালো জগতের ভারতের গীতা
দিকে দিকে অনুদিতা আদৃতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা। অর্জুনকে হেসে হেসে যে উপদেশগুলি তিনি শুরু করেছিলেন, আজকে সেই গীতার কথাগুলি গীতামৃত বাণী সারা বিশ্বে সমাদৃত, সমস্ত জগতে সমাদৃত। এবং এই গীতার বাণীকে অবলম্বন করে আমাদের পরমারাধ্য গুরুদেব তিনি জীবনে এই মঠের কার্যক্রম পরিচালনা করতেন, এবং গীতার সম্পূর্ণ আদর্শ তার জীবনে আমরা প্রতিফলিত দেখেছি। উনি কোনোদিন দুর্বলতা কাপুরুষতা এগুলিকে পছন্দ করতেন না। গুরুদেব, আমাদের গুরুদেবকে আমি দেখেছি, কোনো একটা সংকট আসছে, কোনো একটা ভয় আসছে, তাতে তিনি ঘাবড়ে যেতেন না, তিনি সাহস রাখতেন এবং সবসময় একটি দৃঢ় সংকল্প নিয়ে তিনি কাজ করতেন। এবং যেটা গীতার এই দ্বিতীয় অধ্যায়ে শেষ ভাগে গিয়ে স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা বলেছেন ভগবান, সেই কথাগুলি হুবহু মিলে যেত ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি আমরা গুরুদেবের জীবনে আমরা দেখেছি। দুঃখেশু অনুদ্বিগ্নমনা সুখেশু বিগত স্পৃহ ভিতর আগ ভয় ক্রোধ স্থিতধীর মনির উচ্চতে। শেষ দিকে গিয়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীরকম হবে বলছেন, যে দুঃখে উদ্বিগ্ন হবেন না আর সুখের কোনো স্পৃহা থাকবে না, রাগ ভয় ক্রোধ থেকে সবসময় মুক্ত থাকবেন, সেই অবস্থাটা আমরা গুরুদেবের কাছে দেখেছি। সুতরাং আগামী দিন আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে ভগবানের সে অমৃত কথা শ্রবণ করব। কি বললেন তিনি? ওং নমো ভগবতে বাসুদেবায়। আমাদের প্রতিদিন একটি শ্লোক আমরা আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি থেকে উদ্ধৃত করে আমরা আস্বাদন করি। আজকে 119 নম্বর শ্লোক আমরা আস্বাদন করব বিবেক চূড়ামণি। বিশুদ্ধ সত্যস্য গুণা প্রসাদ সাত্মানুভূতি পরমা প্রশান্তি তৃপ্তির বহর্ষ পরমাত্মনিষ্ঠা জয়া সদানন্দ রসং সমৃচ্ছতি। আচার্য শঙ্কর আমাদের কি বলছেন? চিত্তের প্রসন্নতা, স্বস্বরূপের অনুভূতি, নিরতিশয় প্রশান্তি, তৃপ্তি, স্বতঃস্ফূর্ত আনন্দ, পরমাত্মনিষ্ঠা যার দ্বারা সর্বদা আনন্দরস প্রাপ্তির অনুভব হয়, এগুলি সব বিশুদ্ধ সত্ত্বগুণের লক্ষণ। অর্থাৎ সত্ত্ব রজ তম তিনটা গুণ, এই তিনটা গুণের অতীতে গিয়ে যখন সাধক স্থিত হয়, স্থিতপ্রজ্ঞ অবস্থা হয়, আমি কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম, এখানে আচার্য শঙ্কর সেই কথাটি বলছেন যে বিশুদ্ধ সত্ত্বগুণ অবস্থায় যারা অবস্থান করে তাদের এই গুণগুলি সবসময় বিরাজিত থাকে তাদের মধ্যে, তাদের জীবনে চিত্তের প্রসন্নতা থাকে, কোনো সময় বিষাদ থাকে না, কোনো সময় পাওয়া না পাওয়ার সে অস্থিরতা থাকে না, স্বস্বরূপের অনুভূতি থাকে, নিরিদেশয় প্রশান্তি থাকে, তৃপ্তি থাকে, স্বতঃস্ফূর্ত আনন্দ থাকে, পরমাত্মনিষ্ঠা থাকে যার দ্বারা সর্বদা আনন্দরস প্রাপ্তির অনুভব হয়, আনন্দ জগতেই সে বিচরণ করে, এগুলি সব বিশুদ্ধ সত্ত্বগুণের লক্ষণ। সেই জন্য আমাদের প্রত্যেকের নামের সঙ্গে আনন্দ শব্দটা ব্যবহৃত হয়। সাধু মহারাজদের, বিশেষ করে আমরা যারা দশনামী সন্ন্যাসীদের মধ্যে আনন্দ শব্দটা যুক্ত হয় এই কারণে। এখানে শুদ্ধ সত্যের গুণগুলির কথা বলছেন, এই গুণগুলি ব্রহ্মজ্ঞ পুরুষের মধ্যে দেখা যায়। যে গুণগুলির কথা আচার্য শঙ্কর বললেন, এই গুণগুলি সবসময় ব্রহ্মজ্ঞ পুরুষ যারা তাদেরকে
তাদের মধ্যেই লক্ষণগুলি দেখা যায়। ব্রহ্মজ্ঞান হলে মানুষের এমন অবস্থা হয় যে শুদ্ধ সত্যগুণ আশ্রয় করে সে এই জগতে থাকে। তারা মুক্ত হয়ে অবস্থান করে, সাধারণ মানুষের মতো বিচরণ করে, কিন্তু তাদের মধ্যে এই সমস্ত গুণগুলি আমরা দেখতে পাই। শুদ্ধ সত্যের গুণ হচ্ছে প্রসাদ, সাত্মানুভূতি, পরমা প্রশান্তি, তৃপ্তি, প্রহস্য, পরমাত্মনিষ্ঠা। প্রসাদ মানে চিত্তের প্রসন্নতা। আমরা গীতার একটি শ্লোকে পাবো দ্বিতীয় অধ্যায়ে, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে। ভগবান বলছেন প্রসাদে সমস্ত দুঃখের হানি হয়। কোন প্রসাদ? আমরা আশ্রমের প্রসাদ মনে করব বা ঠাকুরের যে নিবেদিত প্রসাদ মনে করব, কিন্তু এখানে প্রসাদ বলতে চিত্তের প্রসন্নতা। যদি মানুষের চিত্ত প্রসন্ন থাকে সর্বদাই, সমস্ত দুঃখ তার থেকে দূর হয়ে যায়। সবসময় প্রসন্ন চিত্ত থাকাই তো দূর, মানে দুঃখ না থাকা, দুঃখের মধ্যেও চিত্ত প্রসন্ন। যেমন আমরা দেখেছি গুরুদেব, আমাদের যখন গাভিগুলি মারা গেল, 11টা গাভি পাহাড় দশে, উনি কিন্তু নির্বিঘ্নে মানে একেবারে আনন্দের সহিত উনি ঘুমাচ্ছেন, অর্থাৎ ওনার কোনো দুঃখ অনুভব হচ্ছে না। রাত্রে যে সব 11টা গরু মারা গেল বা সকালে উঠে আমরা দেখলাম এখানে শত শত লোক দেখতে আসছে, পাহাড় দশে 11টা গরু মারা গেছে, সবাই হাহাকার করছে। আমাদের সাধুদের মধ্যে অনেকে, যেমন আমাদের কাকা গুরু যিনি ছিলেন যোগানন্দ মহারাজ, গুরুদেবের গুরুভাই, উনি এগুলি সেবা কার্যে থাকতেন, ব্যবস্থাপনায় থাকতেন, গোশালা বলো সব কিছু চাষবাস, ওনার চোখে আমি জল দেখেছি। গরুগুলো মারা গেছে, দুঃখ হচ্ছে, কিন্তু গুরুদেব একেবারে নির্বিঘ্ন প্রসন্নতা নিয়ে আছে। তিনি আরও আমাদেরকে বকাবকি করছেন, তোমরা এগুলি নিয়ে এত কথাবার্তা কেন বলো, বা কে কী বলছে এগুলি নিয়ে তোমরা কান দিও না। দেখবে এই গাভী মারা যাওয়ার পর আমাদের এই মঠের আরও বেশি সমৃদ্ধি আসবে। গোমাতারা তারা নিজেরা দেহ দান করে আমাদেরকে চেতনা করে দিল যে এই পাহাড়ের মধ্যে তোমরা রিটার্নিং ওয়াল দাও বা এটার প্রোটেকশন দাও। এর পরবর্তীতে আমাদের রিটার্নিং ওয়ালগুলি হলো, গুরুদেব যাই বলছে তাই হলো, এবং একে একে সব সরকারিভাবে এলজিডি থেকে এই ওয়ালগুলি হয়েছে। আমাদের মঠের থেকে কোনো খরচ হয় না, এবং আমাদের নূতন করে এখান থেকে নিয়ে আমরা যখন গোশালাটা ওখানে স্থানান্তর করলাম পুকুরের পাশে বাগান বাড়িতে, ওই গরু একজনে এক একটা এক এক বক্তে এক একজনে এক একটা দিয়ে দিয়ে গোশালা পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এর পরবর্তীতে মঠের আরও বেশি উন্নয়ন সাধিত হয়েছে। তো উনি আমরা গোমাতাগুলিকে সমাধি দিয়েছি, তো গোমাতারা দেহত্যাগ করে আমাদের জন্য মঙ্গল বই আনছে, আমাদের পুশ করে দিয়েছেন যে এই পাহাড়ের মধ্যে তোমাদের রিটার্নিং ওয়াল দেওয়া প্রয়োজন, পরবর্তীতে তোমাদেরও তো প্রাণ সংশয় হতে পারে। গোমাতারা সেই জন্য আমাদের এটা মঙ্গলেই করেছেন। তো যে কোনো কাজ ভগবান মঙ্গলের জন্যই করেন। এই ঘটনাটা না ঘটলে আমাদের রিটার্নিং ওয়াল দেওয়ার এত কস্টলি কাজ করার তখন সেই সামর্থ্য আমাদের ছিল না, কিন্তু উদ্যোগ নিয়েছে হয়ে গেছে। ভগবত ইচ্ছায় সব হয়। প্রসাদ মানে চিত্তের প্রসন্নতা। এটা কখন আসে? মন যখন নির্মল হয়ে যায়, মনের মধ্যে যখন কোনো মলিনতা থাকে না। সাত্মানুভূতি, সচ্চিৎ আনন্দ স্বরূপ আমার যে আত্মা তাকে অনুভব করছি। সচ্চিৎ আনন্দ অনুভব যখন মানুষ করে, সাধক করে, তখন তার মধ্যে আর কোনো দুঃখ থাকে না, আনন্দ স্বরূপ হয়ে বসে আছে, তাই পরমা প্রশান্তি, আত্মতৃপ্ত হয়ে আছে, প্রহস্য স্বতঃস্ফূর্ত আনন্দে ভরপুর হয়ে আছে। স্বতঃস্ফূর্ত আনন্দ, কোনো কিছু পাওয়ার জন্য আনন্দ নয়, কোনো কিছু
আমার পাওয়ার আশার জন্য আনন্দ নয়, আমি স্বতঃস্ফূর্ত আনন্দে আছি, কারণ আমি সেই ব্রহ্মানন্দে ভাসছি যেখানে কোনো চাওয়া পাওয়ার কোনো স্থান নেই। আসলেও ভালো, গেলেও ভালো। পরমাত্মার চিন্তায় ডুবে আছি, জগৎ ভুলে গেছি, এই জগৎটাকে ভুলে গেছি। এই জগতের মধ্যে শুধু আসা যাওয়া, এই জগতের মধ্যে জন্ম মৃত্যু। কিন্তু আমি যদি জগৎটাকেই ভুলে যাই তাহলে আমার জন্ম মৃত্যুরও ভয় নাই। আমরা তো যা দেখছি স্বপ্নের বিকার। এই যে আচার্য শঙ্কর বলছেন, কস্তং কোহং কুত আয়াত কামে জননী কোমে তাত ইতি পরিভাবয় সর্বমসারং বিশ্বং ত্যক্তা স্বপ্ন বিকার। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূরমতে মোহগ্রস্ত জীব, তুমি গোবিন্দের ভজনা করো। তুমি কে, তুমি কোথা থেকে আসছো, তোমার মাই বা কে, তোমার পিতাই বা কে, তুমি একবার ভাবনা করো। তুমি যা দেখছো সংসারে সব কিছু স্বপ্নের বিকার, এই বিশ্ব সংসার স্বপ্নের বিকার মাত্র। এই জন্য এই চিন্তা করে এই বিশ্ব সংসারকে ত্যাগ করো। আমার আমার ভাবটা, অর্থাৎ আমার আমার ভাবটা ত্যাগ করো। আমরা এই বিশ্ব সংসারে এসেছি দুদিনের জন্য, আবার চলে যাব। সুতরাং এখানে আমার আমার করার কোনো স্কোপেই নেই, কোনো সুযোগেই নেই। আমরা মোহবশত নিজে শুধু আমার আমার করি। আমার আমার কদিন থাকবে, না 50 বছর, না 60 বছর, না 80 বছর, তারপর কোথায় যাব? এই ভাবটা যখনই আমরা আনতে পারবো তখন আর কোনো কিছুতে আমাদের উদ্বেগ, কোনো কিছু দুঃখ, এগুলি আমাদের জীবনে আর কোনো দিন স্পর্শ করবে না। এমনই করে যে পরমাত্মার চিন্তা একনিষ্ঠ হয়ে যেতে পারে সেই তখন সদানন্দ রসং সমৃচ্ছতি, সর্বদা আনন্দ রস লাভ করে, সেই অনুভূতিতেই ডুবে থাকে। এই অবস্থা বিশুদ্ধ সত্যগুণ সম্পন্ন ব্যক্তির অবস্থা, ব্রহ্মজ্ঞ পুরুষের অবস্থা। আমি গীতার আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে 10টি শ্লোক কথা বলতে গিয়ে ওই স্থিতপ্রজ্ঞ অবস্থার একটি কথা এখানে তুলে আনছিলাম। আজকে সেই কথার সাথে আমাদের আচার্য শঙ্করের 119 নম্বর শ্লোকের কথার সাথে মিলে গেল। অর্থাৎ বিশুদ্ধ সত্যগুণে অবস্থান করে ব্রহ্মজ্ঞ পুরুষেরা সাধারণ মানুষের মতো চলাচল করে, সব কিছু করে, মনে চিনতে কষ্ট হয়। কিন্তু যে জানে, যে বুঝে, সে চিনে। মহাপুরুষদের কতটুকু চিনতে পারে থাকতে, এটা আমাদের কাছে আমরা পর্যালোচনা করে দেখতে পারি। কত মহাপুরুষেরা আসছেন, তাদের জীবন আদর্শ চিন্তা করলে বুঝতে পারে। কাছে থেকে অনেকে চিনে নাই, যেমন রামকৃষ্ণদেব, ওনার ভাগিনা হৃদয় তাকে চিনে নাই। নিজে একসঙ্গে বাস করছে দক্ষিণেশ্বরে, কিন্তু হৃদয় সবসময় ও কুটিলতা নিয়ে থাকতো। মামার এই সমস্ত সাধন ভজন এগুলিকে ঢং করে, ঢং বলতো, তুমি ঢং করছো। ঠাকুর রামকৃষ্ণ কত উচ্চ অবস্থায়, সমাধি অবস্থায় থাকতেন, আর সেজন্য উন্মত্তবধ থাকতেন। উন্মত্তবধ মানে কি? পাগলের মতো, কখনো কাপড় খুলে ফেলে দিচ্ছে, কখনো পঞ্চবটিতে গিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে রক্ত পড়ছে, মা আমাকে দেখা দে। একটি দিন চলে গেল, সূর্য অস্ত যাচ্ছে, ওই পঞ্চবটির তলায় গিয়ে মাথা আঁচাচ্ছে, কপাল আঁচাচ্ছে, কপাল লাগিয়ে লাগিয়ে কপাল থেকে মানে রক্ত পড়ছে। তো হৃদয়ের কাছে এটা ঢং। আর ঠাকুর রামকৃষ্ণ তখন সাধনার সেই উচ্চ অবস্থায় গিয়ে ব্যাকুল, ঈশ্বর ব্যাকুল, মাকে দর্শন করার জন্য ব্যাকুল। এমনি তো দর্শন হয় না, ব্যাকুলতা ঈশ্বর লাভের একমাত্র পথ ঠাকুর রামকৃষ্ণের কথায়। সুতরাং সেরকম ব্যাকুলতা যতদিন আসবে না ততদিন আমাদের জীবনে ঈশ্বর লাভ সম্ভব নয়, আত্মজ্ঞান লাভ সম্ভব নয়। ওং নমো পরমাত্মনে।